রেহানা আক্তার, চোখে দৃষ্টি নেই, তাতে কি? অমর একুশে বইমেলায় একটি স্টলের সামনে বসে আঙুল ছুঁয়ে বিড়বির করে সাহিত্য পড়ছিলেন, যা কৌতূহলের চোখে দেখছেন সামনে দিয়ে হেঁটে যাওয়া পাঠকেরা। দৃষ্টিহীন মানুষের জন্য এমন ভিন্ন ধর্মী এই স্টলের আয়োজন করেছে স্পর্শ ফাউন্ডেশন। শুধু রেহানা নয়, এই স্টলে বসে সাহিত্য পড়ছেন নাজিমও। তাদের পড়া বই মূলত ব্রেল পদ্ধতিতে লেখা, যা কাগজের উপর ছয়টি বিন্দুকে নানাভাবে ফুটিয়ে তুলে লেখার একটি পদ্ধতি। দৃষ্টিহীন ব্যক্তিরা এটি স্পর্শ করে অক্ষর ও শব্দ অনুধাবনের মাধ্যমে পড়তে পারেন। সাহিত্য আমাদের পড়ার সুযোগ একদমই কম, বিশেষ করে ব্রেইলে। এখন যদিও অডিও বুক আকারে অনেক কিছু ইউটিউবে হয়তোবা পাওয়া যায়, কিন্তু ব্রেইলে পড়ার সুযোগ টোটালি নেই। এই একটি মাত্র স্টল বাংলা একাডেমিতে স্পর্শ ব্রেইল প্রকাশনা, এখানেই একমাত্র ব্রেইলের বই করা হয়। এখান থেকেই আমরা কিছু কিছু বই পাই, কিন্তু আমরা চাই যে শুধু স্পর্শ ব্রেইল প্রকাশনা না, এই বাংলা একাডেমির প্রত্যেকটা প্রকাশনায় অন্তত একটা করে ব্রেইল বই যাতে আমরা পাই, তাহলে আমরা আমাদের যতটুকু চাহিদা তার কিছুটা হলেও পূরণ করতে পারব। তবে বই পড়ার আনন্দকে ছাপিয়ে নাজিমের কণ্ঠে উঠে আসে আক্ষেপের সুর। তার দাবি, স্পর্শ স্টলের মতো কেন আরও স্টলে তাদের জন্য ব্রেল বই নেই? সো আমাদের স্পর্শের যেটা উদ্দেশ্য, সেটা হচ্ছে যে আমরা বইগুলো সবাইকে বিনামূল্যে দেই, এবং আমরা চেষ্টা করি যে যেন সবাই আসলে সাহিত্য পড়তে পারে। আমরা যদি আসলে বই সেল করি, এটা আসলে কেউ কিনতে পারবে না, কারণ ব্রেল অনেক বেশি এক্সপেন্সিভ। আর আমাদের স্পর্শের পক্ষ থেকে আসলে সবার প্রতি, সকল লেখকদের প্রতি একটা উদাত্ত আহ্বান থাকে। প্রতি বছরই আমরা এটা বলে আসছি, হয়তো একটা সময় আমাদের এই কথাটা সবাই শুনবে, যে অন্তত প্রতি বছর যদি প্রত্যেকটা স্টল স্বত্বাধিকারী, প্রত্যেকটা প্যাভিলিয়নের স্বত্বাধিকারী, প্রত্যেকটা প্রকাশক যদি একটা করে ব্রেল বই প্রকাশ করে, তাহলে আমাদেরকে এই একটা স্টলে বসে এই অল্প কিছু ব্রেল বই নিয়ে আমরা আসলে আমাদের যে সাহিত্য পড়ার যে ক্ষুধাটা, সেটা আমাদের নিবারণ হয় না। আমরা চাই প্রত্যেকটা স্টলে যাব, নিজের পছন্দ মতো বই পড়ব, আমরা কফি খাবো, আমরা নিজের পছন্দের লেখক কে হতে পারে আমরা সেটা নিজেদের মতো করে যাচাই করব। আমরা প্রত্যেকটা লেখকের লেখা নিয়ে আমরা মন্তব্য করব। সো এটা আমাদের অধিকার। ভাষার মাসে শুধু একটা কথাই বলার আছে তাদের জন্যে, যে যদি সুযোগ থাকে অবশ্যই আমাদের ব্রেলটা শেখা উচিত। আমাদের প্রত্যেককেই নিজের দেশ সম্পর্কে জানতে হবে, নিজের মাতৃভাষা সম্পর্কে জানতে হবে, নিজের কি বলা যেতে পারে যে শেকড়টা কোথায়, কোথা থেকে আমরা এসেছি সেটা সম্পর্কে জানতে হবে, নাহলে আমরা আসলে সামনে আগাতে পারবো না। সো দেশ মাতৃকার তরে যদি নিজেকে বিলিয়ে দিতে হয়, তাহলে অবশ্যই আমাদের সর্বপ্রথম আমাদের ভাষা, আমাদের সংস্কৃতি সম্পর্কে আমাদেরকে ওয়াকিবহাল হতে হবে। প্রকৃতির নিষ্ঠুর নিয়মে আটকে পড়া দৃষ্টিহীনদের জন্য ছোট্ট এই স্টলটি থাকছে উন্মুক্ত। উদ্দেশ্য, বিনামূল্যে জ্ঞান আহরণের সীমাহীন ভাণ্ডার তুলে দেওয়া। সম্পাদক, দ্য রিপোর্ট, ডট লাইভ।